আপোনালোকে বিশ্বাস কৰক, কালি ধুইছোঁ, আজি চাওক কিমান ধূলি চুলি লাগি কেনে অৱস্থা নাই, মানে ধুই একো লাভেই নাই গাড়ী। এতিয়া নুধুলেও নহয়, মনটো বেয়া লাগি থাকে নুধুলে, এতিয়া অৱস্থাই নাই। এটা কথা গম পাই না গাইছ, আপোনালোকে খানা পৰা থাকিলে আপোনাৰ ৰাস্তাৰ সেইটো ছাইড মেঘালয় পৰে, এইটো ছাইড অসম পৰে। মই বৰ্তমান অসমত আছোঁ, মোৰ ফ্ৰণ্টত সেইখিনি মেঘালয়, এইটো চাওক দিয়া আছে হোটেল মেঘালয়া সব ওপেন, ওয়াইন শপবিলাক এনেকৈ থাকে সব ওপেন এনেকুৱাকৈ লিখাই থাকে। তো সেইটো ছাইড মেঘালয় পৰে, এইটো ছাইড অসম পৰে, একদম যোৰাবাটলৈকে। ৰাতিপুৱা ৰাতিপুৱা কি মন গ'ল নাজানো, এই মানুহজনে ঘড়ী চৰি লৈ আহিছে, এটা ঘড়ীত 200, প্ৰথমতে 450 টকা ক'লে, তাৰপিছত তাক কামোৰ দি দি 200 টকাত লৈ ল'লোঁ আৰু। মোৰ নিজৰ কাৰণে লৈছোঁ, ঘড়ী চৰি নাই পিন্ধিবলৈ, সেইকাৰণে ঘড়ী এটা লৈ ল'লোঁ আৰু। তো গাইছ, দাদা আহি পালে, এতিয়া দাদাক লৈ মই ৰুমলৈকে গৈ আছোঁ। এইখন আমাৰ 6 মাইল অভাৰ ব্ৰিজ, চ' তাৰ ওপৰেৰে বঢ়িয়াকৈ আমি গৈ আছোঁ ৰুমলৈকে, মোৰ ৰুম উজান বজাৰত, তাতে গৈ আছোঁ আৰু। গাইছ, বৰ্তমান ৰুম আহি পালোঁ, মানে দাদাক আনিব গৈছিলোঁ, বাইক ল'ম ন, চ' দাদাও আহিছে যোৰহাটৰ পৰা, চ' লৈ আহিলোঁ। এতিয়া সেয়া আৰু, এতিয়া আমি ফ্ৰেছ জয়েন ডিলাৰত যাম, পেপাৰ ৱৰ্ক আছে, পেপাৰ ৱৰ্ক কৰিম, কৰি মেলি লাহেকৈ উঠাই দিম আৰু, গম পাব বাৰু কি বাইক লৈ আছোঁ। এটা হিন্দী দিছোঁ, ৰয়েল এনফিল্ডৰ বাইক হয় আৰু, বাকীখিনি পিছত ক'ম। বাকি ৰুমটো অকণমান ইগনোৰ কৰিব, আমাৰ ল'ৰা মানুহৰ ৰুম আৰু উপায় নাই আৰু এনেকুৱাই। গাইছ, আমি বাইক ল'ব যাব ওলাইছোঁ, এতিয়া ডিলাৰতে গৈ আছোঁ বৰ্তমান, ডিলাৰটো আপোনাৰ যোৰহাট ৰয়েল এনফিল্ড, এতিয়া আমি মাৰোৱাৰী উজান বজাৰৰ পৰা গৈ আছোঁ। আমি ৰয়েল এনফিল্ড আহি পালোঁ, এইটো মোৰ পিছফালে আমাৰ ৰয়েল এনফিল্ড, গেছ কৰক আমি কি বাইক ল'ম, গেছ কৰি থাকক। হিমালয়ান 450, চ' ভাল লাগিছে বাইকখন। আমাৰ ডকুমেণ্টেশ্যনৰ কাম হৈ আছে, এতিয়া বৰ্তমান 50% হৈছে, 50% বাকী আছে, চ' বাইকখন আহি আছে, আপোনালোকক এতিয়া লাহেকৈ দেখুৱাম আৰু। ভিডিঅ'টো চাই থাকিব, চেনেলটো লাইক চৰি ছাবস্ক্ৰাইব কৰিব, আৰু ভিডিঅ'টো লাইক কমেণ্ট কৰি দিব আৰু কিবা কিবি আপোনালোকৰ যদি ভাল লাগে। এইখন আমাৰ যোৰহাট ফ্লাইঅভাৰ, যিখন নতুনকৈ বনাইছে, এটা মজা মজা ছবি অঁকা আছে, ধুনীয়া বনাইছে কিন্তু ফ্লাইঅভাৰকেইখন। অলপ কেছ পইচা উলিয়াই ল'লোঁ, ৰেজিষ্ট্ৰেশ্যনৰ কাৰণে বোলে কেছ পইচা লাগিব, চ' এতিয়া গৈ আছোঁ আৰু, এতিয়া SBI উলিয়াই ল'লোঁ। এটা কেক ল'ব আহিছোঁ আমি, এইটো কেক লৈছোঁ বাইকৰ কালাৰৰ লগত মেটছ কৰি, এটা 450, গম পালেই চাগে বাইকখন কি ল'ম, মই লোৱা নাই আচলতে, দাদাই লৈছে, চ' সেয়াই আৰু। মিঠাইও লৈ ল'লোঁ গাইছ, মিঠাই লোৱা নাই, বুন্দিয়াৰ কিবা লাও লৈছোঁ, সেয়া বঢ়িয়াকৈ লৈ ল'লোঁ, এতিয়া যাওঁ আকৌ ডিলাৰত। এইটো হেলমেট চুজ কৰিছোঁ, চ' এইটোত দাম আপোনাৰ ডিস্কাউণ্ট কৰি কাৰণে 2000 পৰিব, বাকী কালেকশ্যন বহুত ইহঁতৰ মজা আৰু, একদম মজা মজা মাল আছে, আপোনালোকে আহিব ল'ব। এইটো চাওক না, এইটো হেলমেট চাওক না, বানি হেলমেট বুলি কয়, এইটো বিৰাট কিউট লাগে, এনেকুৱা এটা ল'ব মন যায় আছে মোৰ। আমি এইটো ল'লোঁ, এইটো ল'লোঁ,
মানে ভেলিউ ফর মানি আর মানে আর বহুত কম দামত পাই যাতে এইটো হেলমেট লওয়া হল গাইজ আমার ডকুমেন্টেশন করে জাস্ট হল মো রুমর পর আহিনু কাপড় সাপড় চেঞ্জ করে এটা আমার ডেলিভারি হব এইখান সক আমার বাইক লেতরা হওয়া এইখান সক আমার বাইক পুরা মজা একদম ইয়াতে আপনার আমার এটা বর্তমান এক্সট্রা একু লগা নাই এই লগাইছে লাইটর এই কভারটো তারপর আরো আপনার এইখানে কিবা একটা লগাইছিল কিবা লগাইছিল পাহরিল এই লগাইছে এই মালটো লগাইছে এই মালটো লগাইছে তারপর আরো আপনার এক্সট্রা বলে কবলে তেনকা বেলেগ একু লগা নাই আর এই রেডিয়েটর গার্ডটো লগাইছে হে আর এখানে হিমালয়ান 450 দাদাই ললে ময়ো লম এইখানে আর হিমালয়ান এই আপনার মিটারটো পুরা একদম মজা এক নম্বর লাগি আছে আয়া নিউটেল কইল যত তত খুন্দা খাই মরে বাবা নিউটেল কইল স্টার্ট দিম এতিয়া বাবা সাউন্ডটো বহুত এতিয়া আমার ধুনিয়াকে হেৰি হব কেক চেক কাটা কাটি হব আর মিঠাই চিঠাই খুব তো হে হব এতিয়া কিন্তু বাইকখনৰ আপোনালোকে গাইছ লুকসটো চাওক না কি হেভি লুকস হেভি লুকস মানে মানে আপোনালোকে ভিডিওত চালে ইমান গম না হয় ওচৰৰ পৰা দেখিব নহয় বেয়া খাস লাগে আৰু মানে বাইকখন দে আর এদিন ময়ো লম আর লাহেকে কেক রেডি হয়ে গেল এটা কেক কাটিব মম চম জ্বলাব এতিয়া বঢ়িয়াকে আৰু ফালে আপুনি ইফালে চাওক এইটো 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 ইউটিউবত যাব এইটো ইউটিউবত যাব এইটো ইফালে চাওক ফাইনালি ফেস রিভিল হৈ গ'ল কোনে লৈ আছে চলি এক কাম কর 200 ৰুপিয়া দে আৰু 50 ৰুপিয়া কাট ওভার অ্যাক্টিং কে বেছি এইটো এইজন লড়াই লৈ আছে কেনেকুৱা লাগিছে বাইকখন লৈ বহুত নিথয় আনন্দিত বাইক কৰিছো কোনে লাগিছে বহুত বুঝিছো বাৰু একো নাই এইখন আমার ফোর এস এস রয়্যাল এনফিল্ড জুরোড কেকাতক বিরম দা কেকাতক কংগ্রেচুলেশনস ফর ইয়র হিমালয়ান 450 কংগ্রেচুলেশনস দাদালে বহুত বহুত ধন্যবাদ থাকিল মজা মজা তোমার কথা বলার পিছত এটো আমার মেইন মানুহ যোনে আজি বহুত স্ট্রাগলৰ পিছত বাইকখন পালে মারো মারো মারি গেল আমি শুনি পান্তা মারো আগে মারো উসর যায় উসর যায় উসর যায় মারো মজা আপনার কাজ নপরিল যে অল্প ওলা ওলা বাইকখনতো মাউস নতুন বাইক হ্যাঁ ওলা ওলা বলো ৫০ টাকা উচুল হয়ে গেছে আজি আমার ডিস্ট্রিবিউশন হয়ে গেল সবে খালে তো ভাল লাগিল কেকও খতম ময়ো খাই আছো আমি এটা হনুমান মন্দির পূজা করব আইসো এই তো হনুমান মন্দির গণেশগুড়ির আছে এখন আমার বাইক এখন মোর পারো সো এটা মজাকে পূজা করিম দেয়া দিস ইজ গুয়াহাটি আমি এটা রাইডিং জ্যাকেটও কিনেছো এটা দেখুয়ার আসিল এইটো জ্যাকেটের দাম মাত্র 20,000 টাকা মাত্র 20,000 বাইকখন বহুত চলালো এটা আমার পার্টি দিব লৈছে স্ট্রিট জাত এইবিলাক মানুহ এটা আমার হেলমেট এইটো রেস্টুরেন্ট দেয়া গাইস নতুন বাইক কি পিকআপ রে বাইক লেফট লেফট আস্তে 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 পুরি যাব Left, 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 left.
এটা আমি জোৰত হৈ কাৰণে যাম যোনে গুৱাহাটী চিনি পায়। কবি কবি লাগতা হে কি আপুনি হিচ ভগৱান হে। আজ বিশেষ হিমালয়ান হিমালয়ান মজা মজা হিমালয়ান কি মজা লাগছে রে চলাই বাবা। গাইজ কালি ভিডিওটো সমাপ্ত করা নহল, ভিডিওটো আজি সমাপ্ত করে দিও। তো কালি খানাপাড়ার পৰা ভিডিওটো স্টার্ট করেছিলো, আজিও খানাপাড়াতে এয়া খানাপাড়াতে ভিডিওটো সমাপ্ত করলো। সো ভিডিওটো চাব ভাল লাগিলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কৰিব নাপাহৰিব। টিল দেন নেক্সট এটা নতুন ভিডিওলৈকে বাই বাই টাটা হেভ এ নাইস ডে বাই 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 বাই।